আজকে আমরা ভাবছিলাম যে আমরা যখন মারা যাবো আমরা কন্যা দাফন করবো, আমাদের রাগাবাড়ি নাই, বাপের ঘর হয়েছিলাম, বাইরে পরিচয় দেন, আমি গরিব দেখিয়া দুইবার করে আইসি, আমি বাইর বলি আমি জিনিস পাতি খাওয়াই লেছি লাই গেছি গা, আমি গরিব দিয়ে পরিচয় দিছি না, এখন আমি বাঁচছি, এখন আমি বাঁচছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম মা, আপনি ভালো আছেন? আমরা কিন্তু অসহায় লোক আছিলাম, রাস্তাঘাটে থাকছি, মানুষের কাজ কাম করছি, আমার ঠিকানা ছিল গাজীপুর, আমি এক বাড়িতে থাকতাম, তাহার এক বাড়িতে থাকতাম, হঠাৎ করে একদিন বললো আমি রোজা রয়েছি, ইফতারি লমু, আমার ঘরে চাবি হারাই গেছে গা, চাবি ভাই না, হন ইফতারি লমু, এই সময় মতো হন ইফতারি লমু চাবি ভাইতেছি না, পরে মালিকরে কইলাম যে আমি চাবি ভাইতেছি না, তে তো কষ্ট হইতেছি, এরকম কইলো কি রাগারাগ করলো, করো না, আমি আরেক বাড়িতে গেলাম গা গিয়ে ইফতারি লই আরেক বাড়িতে গেলাম, সে মালিকের কাছে কইলো যে এই বেড়ি ঘরের ভিতরে কারেন্টে শর্ট করবার চাইছি, যখন এই কথা কই বলছে তখন সেই বাড়ির মালিক আমার ফোন দিছে, কয় আপনি কই, আমি কই আমি এই বাড়িতে ইফতারি লইলাম, কয় আপনারা বলে কারেন্টে শর্ট করছেন, আমি কেউ দেখছে, কয় না, পরে কনে আমি সেই বাড়িতে বাড়ি গেলাম গা গিয়ে হাইরিয়া মা, দুই মাস হইলাম আমি দেশে বিদেশে, তাহার পরে এখন রোজাই পড়ছে, আমি রোজার মধ্যে ইফতারি লমু, রোজা থাকমু, মানুষ হয়ে তার আমি পড়মু, ওখানে আমি ঠিকানা ভাই না, পরে গেলাম গা মেয়ের বাড়ি, মেয়ের বাড়ি গিয়া আমি এক এক মাস পর্যন্ত ইহানু রইলাম যে দেখি আমার ছেলেরা কি আমার খোঁজ করে নাকি, ওই আহারে আমি সেই জায়গাটা রইলাম, আমার আর খোঁজ করলো, রোজা হোক রোজা গেছে ঈদের মধ্যে খোঁজ করবো, ঈদের মধ্যে মা খোঁজ করে নাই, হেয়ার পরে আমি বললাম যে আমারে কুরবানি দেব, আমার তারা কুরবানি দিব, আমরা খোঁজ করবো, তবু আমার খোঁজ করলো না, না করার পরে আমি দেশে বিদেশে থাইয়া হাইরিয়া মানুষের সহযোগী করি, মানুষের রুগী দেহি, আমি লাশ দোয়াই সব কিছু করি, ওখান শুনলাম যে আপনি ঘর দেন, পরে আমি ঘরের ভিতরে ঢুকছি, ঢুকে হাইরে আমার এমন একটা আনন্দ লাগে, আমি ঘর হয়েছি, আমার কারেন্ট কাটতে দিচ্ছে, আমি ঘর হয়েছি, আমি মনে করুন মর্টার হয়েছি, আমি ফাঁকা ঘর হয়েছি, আমি দুই দুই শতক জমি পাইছি, আমার ঘর থেকে গার্জেন রাখা মেরে ফেলাই দিছে, আমার ঘরের কারণ কাটা দিছে, ওয়াল আমি সব কিছু পাইছি, আমি স্কুল পাইছি, আমি মসজিদ পাইছি, আমি রাস্তা পাইছি, আমি সবই পাইছি, মা ওখানে আমি ফোন করে গেছি, আমি চিন্তা চিন্তা ভাসুক্ত নামাজ পড়ি, কোরআন পড়ি, আমি সবার জন্য দোয়া করি, করার ফলে ওখানে আমার আলুর হাড় ক্ষয় গেছে গা, আমার ঠেঙ্গের হাড় বাইরে গেছে গা, আমি সারে না পয়সার ওষুধও খাই না, আমি শুধু খাইলে আল্লাহ রাসুল রূপে ভরসা, জাল্লা তুমি আমাকে শক্তি দাও, যতদিন বাসায় রেখো মানুষের সেবা করবার তৌফিক দাও, শুনছি যে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবর মানুষে পাশে দাঁড়াইতো সহযোগী করতো, তারা আত্মহত্যা করলো শত্রুরা, করার পরে আজকে সত্যের নিশান আমার শেখ হাসিনার না আপনার দেখছি না জীবনে, আজকে আমাদের শুনে এই সবুজ নেতা শুনে আমি কেমনে দাঁড়াবো, আল্লাহ আমার দাঁড়াবার শক্তি দিছে, মা আমার দান করছে, আমি ধন্যবাদ দেই, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আসসালামু আলাইকুম।